আসসালামু আলাইকুম। আজ 7ই ফেব্রুয়ারি 2023 মঙ্গলবার। আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে আপার প্রাইমারির কি হবে, কমিশন কি কোর্টে যাবে। যাই হোক, এখন বেলা প্রায় 3:45, এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট আমি পাইনি। আপনারাও দেখছি যে বিশেষ করে ফেসবুকে কমেন্ট করছেন যে আপডেট কী হলো, আপডেট কী হলো। যাই হোক, আমিও একজন ক্যান্ডিডেট, তাই আমারও কিন্তু যথেষ্ট আগ্রহ রয়েছে এই খবর নেওয়ার জন্য। তো খবর কিন্তু সারা দিন বসেছিলাম, যেমন টিভিতে বা খেলা চললে, ভোটের রেজাল্ট চললে যেরকম চোখ লাগিয়ে রাখে, সেরকম কিন্তু আমরাও ফেসবুকে বা মোবাইলে চোখ লাগিয়েছিলাম যাতে করে খবরটা পাই। তো দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত আমরা কোনো খবর পাইনি বা আপডেট পাইনি। অল্প কিছুক্ষণ আগে বা 2-3 ঘন্টা আগে যে খবরটা পেয়েছি সেটা হচ্ছে News18 বাংলা চ্যানেল, যেটা খবর বলছে যে ওয়েমার সিটে, আপার প্রাইমারি ওয়েমার সিটে যথেষ্ট গরমিল রয়েছে, নম্বরের যথেষ্ট ফারাক রয়েছে। তাই কমিশন খতিয়ে দেখছে, একটা হলফনামা জমা করবে আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে। অর্থাৎ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ বলতে আজ গতকাল থেকে শুরু হয়েছে এবং আগামী শনিবার পর্যন্ত দ্বিতীয় সপ্তাহ চলবে। তো 2 দিন অতিবাহিত হয়ে গেল দ্বিতীয় সপ্তাহে, এখন পর্যন্ত কমিশন কোর্টে জমা দেয়নি তার কোনো লিস্ট আমরা বা মোক্ষম একটা সংবাদ কিন্তু পাইনি। তাই এই যে News18 বাংলা খবরটা দিচ্ছে, সেটা আমরা ভাবব হয়তো আগামী গত কয়েকদিন আগেকার। তাই এখন পর্যন্ত কোনো খবর নেই বলেই আমি ভাবছি, যদি কোনো খবর থাকে অবশ্যই আপনাদেরকে আমি পরিবেশন করব, বা নতুন একদম টাটকা খবর যদি আজকের মধ্যে থাকে তাও অবশ্যই আপনারা দেবেন। তো ভিডিওটি আমি আর বিশেষ বড় করছি না, এখান থেকে আমি ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।